Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Desh o desher baire jarai dekhchen. Nur Alam Center pokkho theke shobaike oshongkho dhonnobad janiye shuru korchi. To ajker video ta hocche kichudin ami age ekta pitol palisher video diyechhilam. Toileter pol gulo kibhabe notuner moto kora jay ebong tiles high commode low commode basing egular porishkar kore kibhabe uthano jay. তো সেই ব্যাপারে আমি ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কমেন্ট করছেন, তো আমি সেখানে যতটুকু পারছি উত্তর দিয়েছি। তো অনেকের অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়া আপনার বলেছিলেন যে এই পিতল পালিশ কিভাবে করব, হাতে কোনো সমস্যা হবে কি না সেগুলোও বলেছিলেন। তো আপনার যখন পিতল পালিশ করবেন, করার আগে কলগুলোর পানিগুলো মুছে নেবেন সুতি কাপড় দিয়ে, মুছে তারপরে আপনার পিতল পালিশটাকে নিয়ে ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে আপনার মার্কিং কাপড়, ওই যে কাঠ চৌকাঠগুলো যে পালিশ করে ওই মার্কিং কাপড় নেবেন, নিয়ে ওটার মধ্যে ভরাই দিবেন। প্রথমত ভরাই দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, করার পরে আপনার ফ্রেশ একটা সুতি কাপড় অথবা মার্কিং কাপড় দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন যে ক্লিন হয়ে গেছে ইনশাআল্লাহ। আর যেটা হচ্ছে আপনার টাইলসের ময়লা অথবা হাই কমোটের ময়লা লো কমোটের ময়লা, এগুলো কিভাবে উঠাবে, এগুলা 120 ওয়াটার পেপার পাওয়া যায়, শিরিশ কাগজ, এই পেপার নিয়ে এসে পানি দিয়ে আগে ভিজাই নেবেন। ওই পেপারও ভিজুক, সমস্যা নেই, ওটা ওয়াটার পেপারই। তো ভিজানোর পরে ওই ময়লা দাগগুলো যেই জায়গায় ওই জায়গায় পানি অবস্থায় ঘষবেন, শুকনো অবস্থায় ঘষলে আপনার দাগ পড়ে যেতে পারে। তো আর পিতল পালিশ হাত দিয়ে করলে কি কোনো ক্ষয়ক্ষতি হবে কি না, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি হবে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার পরে আপনারা অনেকে এটার দাম জিজ্ঞাসা করছেন, দাম কত। তো আমার হাতে যেটা দেখতেছেন, এরকম দুইটা দিয়ে আমি তিনটা টয়লেট, তিনটা চারটা ডাইনিং চারটা বেসিং, একটা কিচেন, এগুলো আর আপনার সবগুলো কল আমাদের ওয়াশ হওয়ার পরেও কিছুটা রয়ে গেছে। তো এটার দাম কত, এটা হচ্ছে আপনার আছে 60 mm ML 225, হ্যাঁ লেখা। তো এটার দাম হচ্ছে গিয়া আমি 200 টাকা পড়ছে এই ছোটোটা। তো আমি কিছুদিন আগে আমার সাথে যারা একজন একটা একজনকার ভিডিও দেখছে, তো আমাদের এই ভিডিওটাকে কেটে নিয়ে উনি এটা বিজনেস করতেছে, তো এটার দাম রাখছে প্রায় 900 টাকার উপরে। তো এই অসাধু ব্যবসা যেন না করে সেই জন্যই, কারণ আমি এই ভিডিও করার মানে হচ্ছে আমি মানুষের হেল্প করার চেষ্টা করছি। আমি এই ভিডিওর মাধ্যমে এমন না যে আমি এটা বিক্রি করব, ব্যবসা করব, তা কিন্তু না। তাহলে আপনারা যেন প্রতারণা শিখেন না হন, এটার দাম নিবে 200 টাকা বা 190 টাকা, এর বড়টা যেটা ওইটা হয়তো আরও একটু দাম বেশি নিবে। তো এটা হচ্ছে মেটাল পালিশ, মেটাল পালিশ, আমি বাংলায় বলতেছি যে পিতল পালিশ। তো এরকম প্রতারণা যেন শিকার আপনারা না হন, আর সেই জন্যই মূলত ভিডিওটা করা। তো দেখা গেছে যে দেখেন আমরা কেমন একটা জাতি, একটা জিনিস নিয়ে আমি বিনামূল্যে আমি কিন্তু অ্যাডভাইস করছি, আর এইটা নিয়ে অনেকে ব্যবসা শুরু করে দিছে। তো এই দেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ হবে কিভাবে, হ্যাঁ এই জিনিসের দাম কত, আর এই একটা জিনিসের দাম ধরছে আপনার 900 কত টাকা জানি না, 950 টাকা, আর এটার দাম মাত্র 190 থেকে 200 টাকা দাম, তাহলে 750-650 টাকাই মানে বেশি। তো বিজনেসের চিন্তা তো আমিও করতে পারতাম, আমি তো করি নাই। আমার কাজ হয়েছে, আমি যেহেতু ভিডিও আপনাদেরকে শিক্ষামূলক ভিডিও দিই, যেন এখান থেকে সব শ্রেণী পেশার মানুষ যেন এখান থেকে শিক্ষামূলক জিনিস পায়, আমি কিন্তু সেই চেষ্টাটাই করে থাকি। তো সেই ক্ষেত্রে আমার ভিতরে যতটুকু শিক্ষা আছে আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করতেছি। তো আবারও বলবো যে কেউ প্রতারণার শিকার হবেন না। আমার নূর আলম স্যানিটারি ভিডিও যেগুলোতে আমি কথা বলি, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কি বা কোন অনুযায়ী আমি ভিডিওগুলো করে থাকি। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, আর অবশ্যই
শিরিষ কাগজ দিয়ে যখন আপনারা ঘষবেন, লো কমোড, হাই কমোড, টাইলস, তখন পানি অবস্থায় কিন্তু ঘষতে হবে, পানি অবস্থায়। যদি শুকনো অবস্থায় ঘষেন তাহলে স্পট পড়ে যেতে পারে। আর এই পিতল পালিশ দিয়ে যদি আপনি করেন কোনো স্পট পড়বে না। তবে একটা জিনিস কি, কিছুদিন পরেই কিন্তু আবার ওই পানি, তো আমাদের দেশে তো আয়রনে প্রচুর আয়রন, ওই আয়রনের কারণে আবার কিন্তু স্পটগুলো আইসা পড়ে। হ্যাঁ, তো আবার আপনি কিছুদিন পরে আপনারা চাইলে কিন্তু নিজেরাও কিন্তু এটা ওয়াশ করতে পারবেন। ঠিক আছে, আবার আমি একটু নামটা বলি, এটা হচ্ছে পপুলার মেটাল পালিশ। হ্যাঁ, আমি আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমি কিন্তু উত্তর দিতে পারি নাই অনেকে, যদ্দূর পারছি আমি দিছি। তো পপুলার মেটাল পালিশ, এটা আপনারা ব্যবহার করবেন, আমি যেভাবে দেখিয়েছি, আর প্রতারণার শিকার হবেন না। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরও যেন আমরা শিক্ষামূলক ভিডিও করি। আর আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।